হে মাই লাভলি সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনাদের সবার ঈদ খুব সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার ঈদও খুব সুন্দর গিয়েছে ঈদের আগের দিন থেকে আমি কী কী রেডি করেছিলাম সেটি আপনাদের সাথে শেয়ার করবো আর আমি পিঠা যখনই বানাতে আসি দেখেন আমার বাচ্চারা চলে আসে তো ওদেরকেও দিতে হয় পিঠা বানানোর জন্য তো এখানে আমি বানিয়ে নিচ্ছি আমাদের বাংলাদেশের সিলেটে যারা আছেন সবাই জানেন এটাকে নুনের পিঠা বলে এটা নুন গোড়া বলে আর মনে হয় অন্য ডিস্ট্রিক্টের যে ভাই বোনরা আছেন আপনারা এটাকে নুনের পিঠা বলেন তো আমি এখানে নুনের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে এখানে আমি কালিজিরা দিয়েছি অনেকেই আছে কালিজিরা পছন্দ করেন না আবার অনেকে আছেন নুনের পিঠাতে একটু কালিজিরা দিলে পছন্দ করেন তো আসলে আমি এটা দেই না তো এটা দিয়েছি আমার এক বোন দেশি বিদেশি রান্না উনি এটা দেন তো উনি আমাকে বললেন আপা এটা দিয়ে দেখো খেতে আসলে ভালো লাগে তো ওনার কথায় আসলে আমি এটা দিয়েছি আসলে খেতে খুব ভালো হয়েছে থ্যাংক ইউ আমি নাফা ওনার চ্যানেলের নাম দেশি বিদেশি রান্না আপনারা প্লিজ একবার হলে ওনার ঘর থেকে ঘুরে আসবেন উনিও খুব মজার মজার রান্না করেন আসলে ওনার হাতে রান্নাটা আমি খাইনি কিন্তু আমি এটা দেখেছি খুব সুন্দর করে রান্না করেন হোক এটাকে আমি এখন ডিপের রেখে দেব তো এখানে আমি একটা ব্যাগ নিয়ে নিলাম আর ব্যাগের ভিতরে সবগুলো পিঠাকে আমি ডিপ করে নিচ্ছি আর যখন প্রয়োজন হবে তখন ডিপ থেকে বের করে বেজে নেব আপনিও চাইলে এভাবে রেখে দিতে পারেন তো অনেক দিন রেখে খাওয়া যায় তো আমি এখন রেখে দিচ্ছি যখন মেহমান আসবেন আর ঈদের দিন তো বার করবই আর যখন মেহমান আসবেন তখন মেহমানদের জন্য দিতে পারবো দেখেন আমি এভাবে সবগুলো প্যাকেট করে নিলাম এরপরে আমি এখানে সন্দেশ করে নেব গুড়ের সন্দেশ যেটাকে বলে তো এভাবে আসলে আমি কোনোটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি না শুধু এটাই দেখাচ্ছি ঈদের দিন আমি কীভাবে এগুলো করে থাকি আর এখন আমি সন্দেশ করে নেব আমার হাতে সন্দেশ তেমন একটা ভালো হয় না কিন্তু আমার বোন ঈদের দিন এসেছিলেন উনি বলেছেন খুবই মজা হয়েছে ইভেন আমার হাজব্যান্ড খেয়েও আমাকে বলেছেন আসলে এটা খুব মজা হয়েছে আর আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করে তাই আমি সব সময় এটা করে থাকি আর আমি যে পাত্রটা করছি এটা শুধু আমি সন্দেশেই করে থাকি এটা অনেক দিন হয়ে গেছে আমি চেঞ্জ করি না এটাতে আমার আমার কাছে মনে হয় এটাতে সন্দেশগুলো খুব ভালোভাবে ফুলে উঠে তাই আমি এটাই ব্যবহার করে থাকি সব সময় তো দেখেন আমার আমি যে সন্দেশগুলো করছি খুব সুন্দরভাবেই কিন্তু ফুলে উঠছে আর এখন আমি সবগুলো সন্ধ্যে সেভাবে করে নিয়েছি এই যে আমি করে নিলাম আর আসলে এটা খেতে খুব মজা হয়েছে আর আমার বোনও বলেছেন আর আমার হাজব্যান্ডও বলেছেন ওনাদের কাছে ভালো লেগেছে যাই হোক পরে আমি পিঠা করে নেব এটা রুটির পিঠা এটা আমাদের সিলেটি বাসায় আমরা বলি তো এখানে আমি পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে একটু লবণ দিয়ে এরপরে আমি এখানে চালের পিঠাটা করে নিলাম এটাকে অন্য ডিস্ট্রিক্টের যে ভাই বোনেরা আছেন ওনারা এটাকে ছালের পিঠা বলেন আর আমরা সিলেটি যারা আছি তারা এটাকে রুটি পিঠা বলি তো কুরবানি দিয়ে রুটি পিঠা হবে না এটা তো হতেই পারে না আমি সব সবসময় চেষ্টা করি শুধু কুরবানি দিই রুটি পিঠাটা করার আর এবছর আমি কুরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা দেশে কুরবানি প্রত্যেক বছরই দেই আর এবছর শুধু আমি লন্ডনে কুরবানি দিয়েছি আমি লন্ডনে আগে কখনও কুরবানি দেই তো এখন তো আমাদের বাচ্চারা বড় হয়েছে তাই এই কুরবানি মনে করলাম এদেশে দেওয়াও প্রয়োজন তাই একটা কুরবানি দিলাম আর আর এই পিঠা বানানো শেষ আর এখন কিছু রান্না বান্না করেছি ঈদের দিনের জন্য এগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম আসলে আমি কোনো রেসিপি দেখাচ্ছি না শুধু কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর ঈদের দিন সকালে আমার হাজব্যান্ড চলে গিয়েছিলেন নামাজে উনি নামাজ পড়ে চলে এসেছেন আর আমি টেবিলে নাস্তা দিয়ে দিলাম তো ঈদের দিন সবাই একত্রিত হয়ে আসলে আমরা নাস্তাটা করি আমার খুব ভালো লাগে আমার বাচ্চারাও আমাদের সাথে একসাথে বসে নাস্তা করে এই মুহূর্তটা আসলে শেয়ার করে বোঝানোর নয় আসলেই খুব ভালো লাগে তো এখন আমাদের লন্ডনে লাঞ্চ টাইম হয়ে গেছে আমার বোন বঞ্জি এরপরে আমার বোনের ছেলেমেয়েরা সবাই এসেছে আর ঈদের খুশিটা দ্বিগুণ হয়ে গেছে যখন ফ্যামিলির কেউ আসে আর এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা পিচ্ছি ও হলো গিয়ে আমার বয়ফ্রেন্ড মানে আমার নাতি ওরা মাসাল্লাহ ওর জন্য সবাই দোয়া করবেন আর এই তো এখন লাস্ট টাইম হয়ে গেছে আমি এই বলে খাবারটা নিয়ে এসেছি একটা কথা তো বলতে গিয়েছিলাম যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন অলরেডি সবার জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা আর সবাই আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তো এখন তো আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছে আর পরের দিন আমরা যে কুরবানি দিয়েছিলাম কুরবানির মাংসটা চলে এসেছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কুরবানিটা কবুলেন মঞ্জুর করেন তো বাংলাদেশে ফোন করেছিলাম বাংলাদেশেও আমার আমার যে কুরবানি দেই কুরবানিটা হয়ে গেছে আর আমাদের এদেশে কুরবানির মাংস তো আসতে একটু লেট হয় তো কুরবানি চলে এসেছে এখন আমি এগুলো ভাগ করে নেব আমি আমার নেইবারকে দেব আর আমার দেবরকে দেব। আমার বাসুরকে দেব। আমার ননহরিকে দেব। আমার বোনকে দেব। এরপরে বাকি যেগুলো থাকে সেগুলো আমরা সবাই খাবো দেখুন আমি এগুলোকে সেপারেট সেপারেট করে নিচ্ছি এইতে তো এগুলো আমি আমার ঘরে রেখে দেবো আমি বেক বেক করে নিয়েছি আর এখানে আমি বাটিতে রেখেছি আজকে রান্না করে নেবো ফ্রেশ মাংস আর এগুলা আমি দিয়ে দেব সবাইকে যাদেরকে আমি একটু আগে বলে গেলাম সবাইকে তো এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি এদিকে আমি যে ফ্রেশ মাংস এনেছিলাম সেখান থেকে একটু রেখে দিলাম সাত খোঁড়া দিয়ে রান্না করার জন্য আমি সব সময় দেখতাম কুরবানির দিন আমার আম্মা কুরবানির মাংসটাকে স্বাদ করা দিয়ে রান্না করতেন তো আমি এভাবে কুরবানির মাংসটাকে স্বাদ করা দিয়ে রান্না করলাম আর যে রুটি পিঠাটা আছে সেটা দিয়ে আমরা আজকে রাতে খাবো তো এভাবে আমি ফ্রিজ থেকে রুটিটাকে বয়ার করে নিলাম নিয়ে পানিতে এভাবে চুবিয়ে নেব দুপাশটাকে খুব ভালোভাবে যেটা আমরা সিলেটিরা সব সময় করি সেটাই আমি করছি এরপরে আমি একটা পেন বসিয়ে দিয়েছিলাম সেই পেনে এই রুটিটাকে দিয়ে দেবো দিয়েটাকে ডাকনা দিয়ে দেব দু মিনিটের জন্য আপনারা যদি চান তাহলে পানিতে না চুবিয়ে এভাবেই শুধু পেনেতে আপনারা দিয়ে খেতে পারেন তাহলে আমি যেভাবে খাচ্ছি সেটার আসলে মজাটা আসবে না এই রুটি পিঠাটা আসলে সবথেকে মূল বৈশিষ্ট্যই হচ্ছে যখন এটা আপনি পরের দিন খাবেন এভাবে পানিতে চুবিয়ে যদি তারপরে এভাবে আমি যেভাবে করছি এভাবে করেন তাহলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে তো আমি এখন এটাকে খুব সুন্দরভাবে তুলে নেব তো দেখেন আমি ফোল্ড করতে পারছি না আমি চেষ্টা করছিলাম ফোল্ড করার জন্য যাই হোক অবশেষে হয়ে গেছে তো এভাবে আমি রুটি পিঠাগুলোকে চেকে নেব আর চেকে এরকম একটা প্লেটে তুলে নিচ্ছি এখন আমার রুটি পিঠাগুলা করা শেষ এখন আমি যে মাংসটা রান্না করেছিলাম কোরবানির মাংস আলহামদুলিল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে খেতেও খুব ভালো হবে তো আমি এটাকে এখন একটা ডিশি তুলে নিচ্ছি আমরা রাতে খাওয়ার জন্য

তো দেখেন এখন আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম আর উনি এখন খাচ্ছেন আর বলছেন খুবই ভালো হয়েছে তো এখন আমিও খেয়ে নেব আর আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেইভে থাকবেন সবাই আমার জন্য আমার বাচ্চাদের জন্য স্পেশালি দোয়া করবেন আর আমার কথার মধ্যে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে আসবো আসসালামু আলাইকুম